লেবাননে বসবাসরত প্রায় 80,000 বাংলাদেশি অভিবাসীকে দ্রুত ও সহজ সেবা প্রদানের লক্ষ্যে প্রতি বুধবার বাংলাদেশ দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হচ্ছে গণশুনানি। লেবানন প্রতিনিধি মশিউর রহমান টিটো জানান, বাংলাদেশ দূতাবাসের আয়োজনে প্রতি বুধবার বিকালে অনুষ্ঠিত হচ্ছে গণশুনানি। সেখানে বাংলাদেশিরা সরাসরি উপস্থিত হয়ে তাদের বিভিন্ন সমস্যা দূতাবাস প্রধানের কাছে তুলে ধরছেন। আর যারা আসতে পারছেন না, তারা দূতাবাসের হটলাইন বা হেল্পলাইনে সরাসরি কথা বলে তাদের সমস্যা তুলে ধরছেন। দূতাবাস প্রধান এই সময় তাদের কথা শুনে তাৎক্ষণিক সমাধান দিচ্ছেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ বাকিবিল্লাহ বলেন, প্রবাসী বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে কথা বলে অতি দ্রুত সমাধান পান, সেই লক্ষ্যেই গণশুনানির আয়োজন করা হচ্ছে। গণশুনানিতে উপস্থিত থাকছেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হুসাইন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। গণশুনানি আমরা চালু করেছি এই উদ্দেশ্যেই মূলত, যে প্রবাসীরা যেন সরাসরি মিশন প্রধানের সাথে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে অতি দ্রুত তাদের যে সমস্যাগুলো সেগুলোর সমাধান পান। যে সিস্টেমটা চালু করছে, এই সিস্টেমটা যদি সবসময়তে থাকে প্রবাসীদের, আমার মনে হয় না যে আর কোনো কমপ্লেন থাকবে দূতাবাস সম্বন্ধে। যে আমার সমস্যাগুলির কথা আমি স্যারকে সব ডিটেলস বলতে পারছি, সবার কথা সমস্যাগুলি স্যারে শুনতেছে।